আমি চাই একটা বুড়া লোক খুনকুরা লোক যেন আমার বিয়ে করে, যে সাথে শুধু বসে খাওয়াবে আর কোনো কিছু না করতে পারে নাকি? হ্যাঁ, যেন বুড়া লোক আমার থেকে না যাতে পাই, আমি হেরে থেকে না যাতে পাই। আপনি তো বুড়া মানুষের ভালোবাসা পছন্দ হবে, এটা ইয়াং মানুষের প্রেমের টানে চলে যাবেন বুড়ারে থুয়ে? না না না, কখনো হবে না, যে আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে, মনে কর কোনোখানে যাইতে দেবে না, মনে কর তার কাছে আমি চিরজীবন। মানুষ তো কবে যে বুড়া মানুষের বিয়ে করছে টাকার লোভে এটা বলবে? মানুষে বললেই কি হবে ভাই, নিজের মন লই হইল কথা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে। দেখতেই পাচ্ছেন আপুটি অনেক গলায় হার টিকলি মিকলি পরে, কানের দোল ঠোঁটে লিপস্টিক নিয়ে আজ আসছে, কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বপ্না। স্বপ্না আপু, তো কি অবস্থা, কেমন আছেন? এখন মনে কর দাদিরা আমার অগ্রসনের লেগে কিছু টাকা লাগবে, তাই আমি প্রতিবেদনের সামনে আইছি ভাই। বিয়ে শাদি হয়েছে আপনার? না না, বিয়ে হই নাই। কেন বিয়ে শাদি করেন নাই? কেন বিয়ে করতে আইছিল ভাই, যৌতুকের লেগে বাংলাদেশ জানো না কেমন, যৌতুকের লেগে বিয়ে আমার ভেঙে গেছে। আপনি থাকেন কোথায়? আমি থাকি বক্সগঞ্জ মেরুর চরে। আচ্ছা আচ্ছা, তো যৌতুক চাই কেন? আপনি তো দেখতে শুনতে সুন্দর আছেন, তাহলে যৌতুক চাই কেন? থাকলে কি হবে ভাই, মনে কর বাংলাদেশ বুঝো না গরিবের দেশ, বাংলাদেশ গুলো কি পছন্দ হয় না আপনার? না। কোন দেশে কোন দেশকে পছন্দ হয়? আমি চাই একটা বুড়া লোক খুনকুরা লোক যেন আমার বিয়ে করে, যে সাথে শুধু বসে খাওয়াবে আর কোনো কিছু না করতে পারে নাকি? যেন বুড়া লোক আমার থেকে না যাতে পাই, আমি হেরে থেকে না যাতে পাই। তাতে আপনি তো বুড়া মানুষের ভালোবাসা পছন্দ হবে, এটা ইয়াং মানুষের প্রেমের টানে চলে যাবেন বুড়ারে থুয়ে? না না না, কখনো হবে না, যে আমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে, মনে কর কোনোখানে যাইতে দেবে না, মনে কর তার কাছে আমি চিরজীবন। মানুষ তো কবে যে বুড়া মানুষের বিয়ে করছে টাকার লোভে এটা বলবে? মানুষে বললেই কি হবে ভাই, নিজের মন লই হইল কথা, একজনের সাথে মনে কর দুধ বেজে মদ খা, তার লগে কি আমিও নাকি দুধ বেজে মদ খাবো, তা কি হয়? আচ্ছা আচ্ছা, এই বয়সে এসে কষ্ট লাগে কোনটা? কষ্ট লাগে কোনটা ভাই, দাদির আগে না চলে ফিরে খাতু গ্রামে গ্রামে ভিক্ষে চেয়ে খাতুক, এখন মনে কর দাদিরা আমার অপারেশনের লেগে ট্রিটমেন্ট হয়েছে, কিছু টাকা লাগবে ভাই, এই কারণে প্রতিবেদনের সামনে আমি দাঁড়াইছি, যেই ভাই আমাকে হেল্প করবে, সে বুড়া হোক আর জোয়ান হোক, আমি তার কাছেই সারা জীবনের লেগে জীবন সঙ্গী হতে চাই। আচ্ছা আচ্ছা, তা এখন থাকেন কোথায় আপনি? এখন থাকি তো বললাম না, বক্সিগঞ্জ মেরুর। বক্সিগঞ্জ। আচ্ছা, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে মোবাইল নাম্বার আছে ভাই। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ আছে। তা দেখে বলতে পারবেন? জীবনের কথা সুন্দর একটি আপু, আসলে তার চাওয়া পাওয়ার কিছু না, একটা বয়স্ক লোককে বিয়ে করতে চাই, কেউ যদি তার জীবন সঙ্গী বানাতে চান তাহলে তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01776742179। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সেই জলকি পাঁচক তো নামাজ পড়বো, যে আমার দাদির অপারেশনের আর কিছু এই বিপদের হাত থেকে বাঁচাবে ভাই, পাঁচক তো নামাজ পড়ি, তাকে আমি চিরজীবন দোয়া করবো আল্লাহর রহমতে। নামাজ পড়ে আমার দাদিও পাঁচক তো নামাজ পড়ে ভাই, এখন দাদিটা আমার অসুস্থ বুঝে নামাজটা পড়তে পারে না, আমিও পড়ি। এই সেই দেখে কেন আইছি, মনে কর অনেক গরিব আমরা, একজনের কাছ থেকে এইগুলো লইয়া সাজছি, ও আমাকে মনে কর খুব খুশি হই এরকম করে সাজিয়ে দিয়েছে বলে আমি আইছি, আসলে কখনো আসতাম না ভাই। তোকে আপু তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।